আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। স্বাস্থ্য কথায় সবাইকে স্বাগত। আজকে আমরা কথা বলবো এলাচ নিয়ে। খাবার খেতে বসলে মুখে এলাচ চলে গেলে মুখের স্বাদটাই যেন মাটি হয়ে যায়। মনে মনে ভাবতে থাকেন এলাচ খাবারে না দিলেই কি নয়, কিন্তু সত্যি এই এলাচ রান্নাতে না ব্যবহার করলেই নয়, কারণ রান্নার স্বাদ ও গন্ধ বাড়ানোই এলাচের অন্যতম কাজ। কিন্তু আপনি জানেন কি, রান্না ছাড়াও আপনি এলাচ খেলে তা আপনার শারীরিক সমস্যার মধ্যে 8টি সমস্যাকে দূর করবে। অনেকে হয়তো বিষয়টি জানেন না, কিন্তু প্রতিদিন মাত্র একটি এলাচ খাওয়ার অভ্যাস করেই দেখুন নানা রকম সমস্যার সমাধান পাবে। চলুন জেনে নেই সমাধানগুলো। 1. এলাচ এবং আদা সমগোত্রীয়। আদার মতোই পেটের নানা সমস্যা এবং হজমের সমস্যা থেকে মুক্তি দিতে এলাচ অনেক কার্যকরী। বুক জ্বালা পোড়া, বমি বমি ভাব, পেট ফাঁপা, অ্যাসিডিটির হাত থেকে মুক্তি পেতে এলাচ নিন। 2. দেহের ক্ষতিকর টক্সিন দূর করে দিতে এলাচের জুড়ি নেই। এলাচের ডিউরেটিক উপাদান দেহের ক্ষতিকর টক্সিন পরিষ্কার করতে সহায়তা করে। 3. রক্তনালীতে রক্ত জমে যাওয়ার সমস্যায় ভুগে থাকেন অনেকেই। এলাচের রক্ত পাতলা করার দারুণ গুণটি এই সমস্যা থেকে মুক্তি দেবে। প্রতিদিন এলাচ খেলে রক্তের ঘনত্ব সঠিক থাকে। 4. এলাচের ডিউরেটিক উপাদান উচ্চ রক্তচাপের সমস্যা কমিয়ে আনতে সক্ষম। দেহের বাড়তি ফ্লুইড দূর করে এলাচ উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণে আনতে সহায়তা করে। 5. মুখে খুব বেশি দুর্গন্ধ হয়, একটি এলাচ নিয়ে চুষতে থাকুন। এলাচ মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে মুখের দুর্গন্ধ দূর করে। 6. নিয়মিত এলাচ খাওয়ার অভ্যাসে মুখের দুর্গন্ধের পাশাপাশি মাড়ির ইনফেকশন, মুখের ফোড়া সহ দাঁত ও মাড়ির নানা সমস্যা থেকে রক্ষা করে। 7. গবেষণায় দেখা যায় নিয়মিত এলাচ খাওয়ার অভ্যাসে ক্যান্সারের প্রতিরোধে সহায়তা করে। এলাচ দেহের ক্যান্সারের কোষ গঠনে বাধা প্রদান করে থাকে। 8. এলাচের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকে বয়সের ছাপ, রিঙ্গেল, ফ্রি রেডিকেল ইত্যাদি পড়তে বাধা প্রদান করে। এলাচ ত্বকের ক্ষতিপূরণেও বেশ সহায়ক। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। স্বাস্থ্য বিষয়ক এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।